নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। 508টি রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের সূচনা, তালিকায় অরুণাচল। বেহাল শিলচর কালাইন সড়ক অবশেষে সংস্কার কাজের শিলান্যাস। কালাইনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, এক শিশুর মৃত্যু সহ গুরুতর আহত দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে 508টি রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের অধীনে উন্নয়ন সূচনা করেন। কাছাড় জেলার অরুণাচল রেল জংশনকেও অমৃত ভারত স্টেশনের অধীনে আনা হয়েছে। এ উপলক্ষে এদিন স্টেশন চত্বরে এক সভার আয়োজন করা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অন্যান্য অতিথিদের মধ্যে বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, অসম টি কর্পোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা, প্রদেশ এসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস, পুলক দাস, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, অতিরিক্ত জেলা কমিশনার খালেদা আহমেদ, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব সহ রেল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন সরকারের আসলে ব্রডগেজ রূপান্তর করা হবে। এই অনুসারে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমে ব্রডগেজ সম্প্রসারণ করা হয়েছে। খুব তাড়াতাড়ি বিদ্যুতের চালিত ট্রেন দৌড়বে বরাক উপত্যকায়। যোগাযোগ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রেলের ভূমিকা উল্লেখযোগ্য। তিনি রেলওয়ে বিভাগের কাছে অনুরোধ রাখেন যাতে লোকাল ট্রেনগুলি অরুণাচল জংশন যাত্রী ওঠা নামার জন্য স্টপেজ দেওয়া হয়। এই জংশনের জন্য 2920 কোটি টাকা মঞ্জুর হয়েছে। এই প্রকল্প রূপায়ণ হলে এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে যাত্রীরাও আধুনিক সুযোগ সুবিধা পাবেন। বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর জানান, এই স্টেশনের সঙ্গে এলাকার মানুষের অনেক অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে। সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সুবিধার্থে রেলওয়ে তাদের সীমানা নির্ধারণ করার আবেদন রাখেন তিনি। আজকে আমরা যেখানে আছি এটা অরুণাচল স্টেশন। বরাক উপত্যকায় দুটা হয়েছে, নিউ করিমগঞ্জ এবং অরুণাচল রেলওয়ে জংশন আমরা বলে থাকি। এখানে এখানে 29 কোটি প্লাস একটা কিছু হবে, প্রায় 29 কোটি 20 লাখ, করিমগঞ্জে 30 কোটি টাকার কাজ হবে। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা লক্ষ্য করেছেন পরম শ্রদ্ধার মোদীজি দায়িত্ব নেওয়ার পর থেকেই সমগ্র ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এক প্রচণ্ড প্রয়াস, এক প্রচণ্ড আন্দোলন হচ্ছে। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে মোদীজি 14 ইংরেজিতে দায়িত্ব নেওয়ার আগে আমাদের বরাক উপত্যকার লোক কখনো আমরা ব্রডগেজ স্টেশনের স্বপ্ন দেখতে পারিনি, রেলে ওঠার সৌভাগ্য অর্জন হয়নি। কিন্তু মোদীজি যেভাবে দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করেছেন, আমরা আজকের দিনে শিলচর স্টেশন থেকে, এই অরুণাচল স্টেশন থেকেই প্রতিদিন অন্তত 8-10টা গাড়ি আমরা বিভিন্ন দূরপাল্লায় আমরা যাত্রা করি। ঠিক এইভাবে আমাদের অরুণাচল অত্যন্ত পুরানো স্টেশন, আমাদের বরাক উপত্যকার মধ্যে এই স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় নেওয়ার মূল উদ্দেশ্য যে এখানে যাতে যাত্রীদের, এখানে যাতে যারা আছেন তাদের এবং এই অঞ্চলের যাতে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে যাতে বহু বিতর্কিত তথা জনগণের দীর্ঘ প্রতীক্ষিত শিলচর কালাইন বেহাল সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর উন্নত পকিপথ যোজনার অধীনে বরাদ্দকৃত 11,92,97,000 টাকা ব্যয় এই সড়কের সংস্কার হবে। শিলচর কালাইন রোডের তারাপুর শিববাড়ি থেকে মজুমদার বাজার পর্যন্ত সড়কের সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে টান বাহানা চলছে। এই সড়ক সংস্কারের জন্য বিগত দিনে কোটি কোটি টাকা সরকারের তরফে অনুমোদন করা হয়েছে, কিন্তু কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদাররা বারংবার অর্থ নয়ছয় করে জনগণকে অন্ধকারে ঠেলে দিয়েছেন। বিধায়ক হওয়ার পর থেকে দীপায়ন চক্রবর্তী বৃহত্তর শিববাড়ি এলাকার জনগণের কথা মাথায় রেখে স্থায়ীভাবে সমস্যা সমাধানের প্রচেষ্টা চালিয়ে গেছেন। এর ফলস্বরূপ মুখ্যমন্ত্রীর সহযোগিতায় সড়কের শিলান্যাস হওয়া সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক। তার প্রস্তাবকে গুরুত্ব দিয়ে এলাকার উড়াল পুল নির্মাণে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে ডিপিআর তৈরি করার কাজ চলছে বলেও জানান বিধায়ক। কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার আব্দুল মুনিম বড়ভূঁইয়ার উপর আস্থা রেখে পূর্ণ মাত্রার স্বচ্ছতা সহকারে শীঘ্রই কাজ সম্পূর্ণ হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন বিধায়ক। তো এখানে দুটা স্ট্রেচের রাস্তা হবে। এই রাস্তাটা মূলত আমাদের শিলংপট্টি থেকে শুরু করে তিনটা রাস্তা রয়েছে সেখানে। এই রাস্তাগুলি ইন্ডিয়া ক্রাফ্ট রয়েছে, ভাওয়াল পয়েন্ট রয়েছে, শিলংপট্টি টু আইজিপি অফিস রয়েছে, আর শিলচর কালান রোড রয়েছে। শিলচর কালান রোডের যে টোটাল 932 মিটার লেংথ হবে সেটা, তো এই এই কাজগুলো হবে এখানে। আমাদের শিলচর কালান রোডে যে যে জায়গায় ড্রেনের প্রয়োজন রয়েছে সেখানে ড্রেন হবে আর রাস্তাটা হবে। এই কাজের এই মুহূর্তে ফাউন্ডেশন স্টোন দেওয়া হয়েছে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আর এখানে দুইবার টেন্ডার হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এই টেন্ডার কেউ কমপ্লিট করেনি। 3 নম্বরবার টেন্ডার হওয়ার পর একজন টেন্ডার পেয়েছেন, বরাদ্দ পাওয়ার পর উনি কাজ শুরু করেছেন। আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে সে কাজের সূচনা হলো। আমি আশা রাখছি আমাদের এতদঞ্চলের সকলের সহযোগিতায় কাজকে পূর্ণমাত্রায় নিয়ে যাওয়া হবে। আমি ইন অ্যাডিশন একটা কথা বলতে চাই যে আপনারা লক্ষ্য করেছেন বিধানসভায় প্রথমবার যাওয়ার পর আমি এখানে এই সিঙ্কিং জোনের উপর একটা ফ্লাইওভারের জন্য পার্মানেন্ট সলিউশন সরকারের দৃষ্টি আকর্ষণ করি। আর মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাথে এটাকে গুরুত্ব দিয়ে রাইটসকে দিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন যেটা ফিজিবিলিটি রিপোর্ট উনি নিয়ে সেটা ডিপিআর রেডি করার পজিশনে চলছে, ডিপিআর প্রিপেয়ার হচ্ছে। আমরা আশা রাখছি যে অতি সত্বর এই ফ্লাইওভার নিযুক্ত প্রাপ্ত যে ঠিকাদার বা কন্ট্রাক্টর আছেন, আমি আশা করি উনি যেটা এস্টিমেটে প্ল্যানের এস্টিমেটে যে মানদণ্ড লেখা আছে সেই মানদণ্ড অনুযায়ী কাজ করবেন, এবং এই অঞ্চলের মানুষরা বিশেষ করে এখানে ওনাকে সহযোগিতা করবেন যে মানদণ্ড মেপে কাজটা হয় পরবর্তীকালে, যাতে এই রাস্তাটা টিকসই হয়। যে আমি বানালাম 6 মাস পরে আবার এটা গর্ত হয়ে গেল সেটা যেতে না হয় আমি ঠিকাদারের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো, এবং সাথে সাথে আমাদের যে বিভাগ আছে পূর্ত বিভাগ, পূর্ত বিভাগকে বলবো ওনারা যাতে সঠিক মানদণ্ড মেপে। কালাইনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটেছে রবিবার। ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে, আহত 2 জন। ঘটনাটি শনিবার রাতে সংঘটিত হয়েছে। জানা গেছে দ্রুত গতিতে আসা ট্রেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝা একটি অটোর পেছনে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত শিশুর নাম প্রেম সরকার, আহতরা হলেন সমর সরকার ও অমৃতলাল দাস। শিলচর থেকে কালাইন অভিমুখে যাওয়া মালবাহী ট্রেলারটি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোর পেছনে সজোরে ধাক্কা মারে, ফলে অটোটি বহু দূরে উল্টে পড়ে। ঘটনার পর 3 জনকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে গেলে ও কর্তব্যরত চিকিৎসকরা একটি শিশুকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের অবস্থা সংকটজনক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাচ্চা এবং তার বাবা এবং আপনারা জখম? আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? ড্রাইভার সহ আপনারা 3 জনও আসলা? রবিবার ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত পানিভরা গাঁও পঞ্চায়েত 1,62,17,000 টাকার ব্যয় মুখ্যমন্ত্রী উন্নত পকিপথ নির্মাণ প্রকল্পের অধীন একটি পূর্ত সড়ক সংস্কার কাজের শিলান্যাস করলেন আসাম সরকারের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পানিভরা 54 নম্বর জাতীয় সড়ক থেকে পানিভরা গাঁও পঞ্চায়েত হয়ে সীতাকুণ্ড স্কুল পর্যন্ত 2.7 কিলোমিটার দূরত্বে নির্মাণ হবে সড়কটি। এদিনের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে পানিভরা গাঁও পঞ্চায়েত প্রাঙ্গণে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিগত দিনে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার আসার পর সমগ্র ধলাই সহ পানিভরা গাঁও পঞ্চায়েত এলাকায় উপলব্ধি হওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল সহ অন্যান্য বিভাগীয় আধিকারিক ও দলীয় নেতৃবৃন্দরা। আমাদের এই স্কুলে আমরা অনেকবার এসেছি, বসেছি,
এখানে অনেক নেতৃত্ব দেওয়ার লোক ছিলেন ভারতীয় জনতা পার্টিকে, তারা আজ আমাদের মধ্যে নেই। তারা উপর থেকে দেখছেন, তারা শুনছেন। আমার মনে আছে পানি ভরা জিপি নিয়ে সবসময় এই কথা বলা হতো যে পানি ভরা জিপিটা আমাদের এই মধ্যে যে নদী আছে রুকনী নদী এটাকে দ্বিখণ্ডিত করে রেখেছে। আমরা যদিও এই জিপিতে আছি কিন্তু আমাদের আত্মীয় স্বজন ওই পারে আছে। বিশেষ করে সুধাংশু বাবু বলতেন যে একটা ব্রিজ যদি হয়ে যায় বা এই অঞ্চলের রাস্তাটা ভালো হয়ে যায় তো ওইখানের মানুষের সঙ্গে যে প্রাণের সম্পর্ক আমাদের আছে, শশীদা কৃষ্ণদা আপনারা জানেন যে ওইদিকে এক ভাই তো এদিকে আরেক ভাই, এরকমও আছে, আছেন, এখনো আছেন। তো দায়িত্ব পাওয়ার পরে এরকম মনে হয়েছিল যে যারা এই অঞ্চলে বিজেপি করেন, করেছেন, করবেন, আপনাদের এক স্বপ্ন, এই স্বপ্নটা কি কোনো ক্রমে সার্থক করা যায় কিনা। ভাই শশাঙ্ক বলেছেন এখানে ব্রিজ হয়েছে, শুধু ব্রিজ নয় ভালো রাস্তাও হয়েছে। আমি সমগ্র পানি পড়া গ্রাহক সুরক্ষা সমিতির রজত জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কার্যসূচি পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার লক্ষ্মীপুরের বড় মামদায় এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। গ্রাহক সুরক্ষা সমিতি ও ভারত সরকারের ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক অফিসের ব্যবস্থাপনায় যৌথভাবে এই সচেতনতা সভায় সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বিআইএস এর কাজকর্ম তুলে ধরেন। তিনি বলেন, বিআইএস এর অন্যতম প্রধান কাজ হল ভারতীয় মানকের সাথে বিআইএস স্ট্যান্ডার্ডস মার্ক বহনকারী পণ্যগুলির সামঞ্জস্য মূল্যায়ন করা। অজ্ঞতার কারণে দেশের লক্ষ লক্ষ লোক প্রতিদিন অসাধু ব্যবসায়ীদের কাছে প্রতারিত হচ্ছেন। বিশেষ করে গ্রামগঞ্জের সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয়। প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ক্ষতিপূরণ পাওয়ার জন্য দেশে অনেক ভালো ভালো আইন রয়েছে, সরকারি বিভাগ রয়েছে যার দ্বারা গ্রাহকরা উপকৃত হতে পারেন। কিন্তু সঠিক পথ না জানার ফলে এই অসহায় জনগণ প্রতারিত হওয়ার পর নীরব থাকেন। গ্রাহক সুরক্ষা সমিতি এর জন্যই গ্রামে গঞ্জ এ ধরনের সচেতনতা সভা করে যাচ্ছে। তিনি এজন্য বিআইএস কেও ধন্যবাদ জানান। উপস্থিত বিআইএস গুয়াহাটি আঞ্চলিক অফিসের আধিকারিক জিষ্ণু দাস উপস্থিত জনগণকে কিভাবে জিনিস ক্রয় করার সময় বিশেষ করে ইলেকট্রনিক সামগ্রী, মোবাইল, হেলমেট, সিমেন্ট, ইস্পাত, পাটজাত সামগ্রী, মিনারেল ওয়াটার, প্যাকেটজাত খাদ্য সামগ্রী ISI মার্ক দেখে কেনার আবেদন জানান। তিনি গ্রামে গঞ্জের মহিলাদের সোনার গহনা কেনার সময় হলমার্ক ছাড়া না কেনার জন্য পরামর্শ দেন। সভায় শ্যামলাল তাঁতি, রামবিলাস চৌহান, মোহন রবিদাস প্রমুখ বক্তব্য রাখেন। इसलिए गवर्नमेंट ने एक इनिशिएटिव लिया है जिससे हर एक पानी का बोतल जो जो भी दुकान में आएगा वो ISI मार्क के साथ आएगा, और अगर आपने बोतल में ISI मार्क आपको दिख गया है तो आप निश्चिंत होकर वो बोतल खरीद सकते हो, क्योंकि आपको पता चल जाएगा कि वो बोतल वेरियस टेस्ट और लेबोरेटरी से होके अभी आपके पास आया। একটা গ্রামে করেছি, কারণ আমি বিশ্বাস করি যে এই যে গ্রামের আমাদের কাছারে গ্রামগুলোতে যারা বসবাস করেন তারা এখনো অনেক পিছিয়ে আছেন, তারা প্রতিবাদের ভাষা তাদের আছে, সুন্দরভাবে আইন মেনে তারা প্রতিবাদ করা জানেন, কিন্তু আপনার প্রতিবাদ করতে হলে আপনার সমস্ত নিয়ম কানুন, সরকারি নিয়ম কানুন গুলো আপনার জানতে হবে, বুঝতে হবে, তারপরে একটা দুর্নীতির বিরুদ্ধে, একটা ভ্রষ্টাচারের বিরুদ্ধে আপনি আপনারা প্রতিবাদ করলে পরে সেই প্রতিবাদ গুলো আপনারা সঠিক জায়গায় বিচার চাইলে আপনি বিচার পেতে পারেন। সোনাই ব্লকের আওতাধীন 16 নম্বর স্বাধীন বাজার জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের লভ্যাংশের 17 লক্ষ টাকা পুকুর চুরির অভিযোগে আদালতের দ্বারস্থ হচ্ছেন এলাকাবাসী।
রবিবার স্বাধীন বাজারে জিপি ছয়জন ওয়ার্ড সদস্য ও সচেতন নাগরিকরা সাংবাদিক সম্মেলন ডেকে জিপি সভানেত্রী বিভা রানী দাসের প্রতিনিধি রঞ্জিত কুমার দাস সহ জিপি সচিবের দিকে তীরে ছোড়ে। তাদের অভিযোগ, রঞ্জিতবাবু জিপি সচিবকে নিয়ে অতি সকৌশলে জিপি চতুর্দশ অর্থ কমিশনের লভ্যাংশ 17 লক্ষ টাকা আত্মসাত করেছেন। জিপি সচিবকে হাতিয়ার করে 17 লক্ষ টাকা ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থগুলো আত্মসাতের কসরত করে যাচ্ছেন। এদিন সাংবাদিকদের কাছে জিপির ওয়ার্ড সদস্যরা 17 লক্ষ টাকা ব্যয় ভুয়া তথ্যের খতিয়ান তুলে ধরে বলেন, 8টি প্রকল্পের তালিকা বেরিয়ে এসেছে কিন্তু কোনো প্রকল্পের কাজ হয়নি। ব্যাংকের তথ্য দেখিয়ে তারা জানান, গত বছরের ডিসেম্বর মাসে পুরো টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। জিপির সহসভাপতি তথা 7 নম্বর ওয়ার্ড সদস্য সাজু আহমেদ লস্কর ক্ষোভ ব্যক্ত করে জানান, তার জমিতে সীমান্ত দেয়াল নির্মাণের নামে 2 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এছাড়া স্কুলের টয়লেট নির্মাণের নামে কোনো কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে। সমাজসেবী রশিদ আহমেদ লস্কর ক্ষোভের সুরে বলেন, কাজ না করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে কার্যত তা স্বীকার করে নিয়েছে রঞ্জিতবাবু। স্বাধীন বাজারের আলশিরাত নামে একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ স্কুলের তহবিল থেকে সীমানা দেয়াল নির্মাণ করেছেন। এই দেয়াল দেখে 1.5 লক্ষ টাকা হজম করার চক্রান্ত চলছে। এভাবে পুকুর, ঘাট, রাস্তা, কালভার্ট দেখে অর্থ হাপিসের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন টুকন লস্কর। ওয়ার্ড সদস্যরা প্রতিনিধি অনিল চন্দ্র দাস অভিযোগ করে জানান, খোদ জিপি সভানেত্রী তার বাড়ির রাস্তার কাজ না করে সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছেন। উপস্থিত নাগরিকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তারা অতি শীঘ্র আইনের দ্বারস্থ হচ্ছেন। 2021-এর ফার্স্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্টের মধ্যে স্বাধীনবাজার হাই স্কুলে ফার্স্ট পেজেও আছে ল্যাট্রিন বয়েজ এবং গার্লস টয়লেট, এবং সেকেন্ড পেজেও আছে বয়েজ এবং গার্লস টয়লেট। সেই টাকাটা মারার লাগে তারা নতুন কোনো কনস্ট্রাকশন না করিয়া বানাইল কনস্ট্রাকশনের উপর ইট খুলিয়া 2টা ইট লাগাইয়া সম্পূর্ণ টাকা তারা আত্মসাত করার পথে। এবং এইটার গাইডলাইন আমার গত একটা নিউজে আমি জিপি প্রেসিডেন্ট এবং তার আরো গুরু সদস্যদের কাছে গিয়ে আমরা শিকার জন্য তারা বলছেন, তারা শিকার জন্য আমরা আপনার কাছে অনুরোধ রাখি আর যে আমার প্রেসিডেন্টের এই সভাতে ছিল না তান রঞ্জিত কুমার দাস, তান স্বামী আমার প্রেসিডেন্টের অন্ধকারে রেখে আমার স্বামী রঞ্জিত কুমার দাস তাইন একজন টিচার, তাইন তান মন গড়া দলাল নিয়ে জিপি চালাচ্ছেন এবং সম্পূর্ণ টাকা আত্মসাত করছেন। আত্মসাত টাকাটা করার আপনারা এই জিপি যতটা ফার্স্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্টের স্কিমের টাকা যেটা তারা গাইডলাইনে কইছে যে প্রথমে 25% মেটেরিয়াল দেওয়া হইতো, তারপরে 50%, তারপরে 25%, এখানে দেখা যায় 100% টাকা এক আর্টিজের মধ্যে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট উভয় মিলিয়া সম্পূর্ণ টাকা আত্মসাত তারা করছে। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বিভিন্নভাবে অনুরোধ করছি, আমরা স্বাধীন বাজার জিপি জনসাধারণের পক্ষ থাকিয়া যে আমরা এটা সুবিচার করে দেওয়ার জন্য, এবং আমার জিপি অফিসে যে 2 লক্ষ টাকা উঠানি হয়েছে এর আগে 19-20 আরো 60-61 হাজার টাকা উঠানি। নারায়ণপুর জিপিতে ধর্মীয় বিভাজনের মাধ্যমে অশান্তি সৃষ্টি করতে চাইছেন রবিজুল বলে বিস্ফোরক অভিযোগ করেন বিডিপি সভাপতি। উত্তর নারায়ণপুর জিপির প্রাক্তন এপি সদস্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করে সোচ্চার হলেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় সভাপতি এম হিফজুর রহমান লস্কর। হিন্দু মুসলিমদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অশান্তি তৈরি করতে প্রাক্তন এপি সদস্য রবিজুল রহমান উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ করেন হিফজুর। এবং আশা করব 2016 ইংরেজিতে যে ব্যক্তি আগাম প্রশাসনকে জানিয়েছিল আর জানা সত্ত্বেও সেই রবিজুর রহমান লস্কর কিসের ভিত্তিতে, আমি মনে করি রবিজুর রহমান লস্করের 3 বৎসরের যদি ফন্ড টেকিং কালেকশন করা হয় আমি মনে করব তার সঙ্গে হয়তো বড় ধরনের একটা অবৈধ সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকতে পারে। যেহেতু প্রাক্তন আসামের ডিজিপি মহাশয় ভাস্কর জ্যোতি মহাশয় উনিও রবিজুর রহমান লস্করের জন্য তৎকালীন এসপি গৌরব উপাধ্যায় মহাশয়কে বাই নেম হোয়াটসঅ্যাপ করেছিলেন রবিজুর রহমানের এগেনস্টে ইনকোয়ারি করার জন্যে। আমি তখন প্রাক্তন ডিজিপি মহাশয়ের রেসিডেন্সে ছিলাম। তখনকার সময়ে উনি অনেক বানচাল করে সেই কেসটাকে বানচাল করার চেষ্টা করেছিল। আজও আমি পরিষ্কার ভাষা জানিয়ে দিচ্ছি, রবিজুর রহমান লস্কর
আপনি হিন্দু সমাজ নিয়ে খেলা করবেন না। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অন্দর মহলে হয়রানি ও চিকিৎসা কর্মীদের কর্তব্যে অবহেলার বিস্ফোরক অভিযোগ তুলেন এক নিপীড়িত পরিবার। সমগ্র দেশে বিনা খরচে ও কম খরচে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে ভারত সরকার জনগণকে দিচ্ছেন আয়ুষ্মান কার্ড, কিন্তু প্রশ্ন হলো সবাই কি ভালো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে? সম্প্রতি সমগ্র আসামের মধ্যে স্বাস্থ্য পরিষেবার প্রথম পুরস্কার পেয়েছে কাছাড় জেলা। এই কাছাড় জেলায় রয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে শিলচর মেডিকেল হাসপাতালের বিরুদ্ধে ভুক্তভোগী লোকদের অভিযোগ রয়েছে বহুদিনের। জনগণ বহুদিন থেকেই সরকারের কাছে অনুরোধ করে আসছে যাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নতি হয়। শনিবার হাইলাকান্দির ময়নাছড়ার এক ভুক্তভোগী হিমাংশু নাথ নামে একজন লোক শিলচর মেডিকেলের চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করলেন। তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান, গত 23 জুলাই উনার বড় ছেলে অনুপ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়, শিলচর মেডিকেল কলেজে ভর্তি করেন, কিন্তু প্রায় 30,000 টাকা খরচ করলেও ছেলেকে সম্পূর্ণ সুস্থ করতে পারেননি। ছেলের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। উনার প্রশ্ন, আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও সরকারি হাসপাতালে কেন 30,000 টাকা খরচ করতে হয়েছে? পেশা দিনমজুর হিমাংশু নাথ সরকার ও জনগণের কাছে ছেলের চোখের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান। আমার নাম হিমাংশু নাথ, আমি মনাছড়া, এই মনাছড়াতে হয়েছি আইল্যান্ড ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আমার ছেলে 23 তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছিল বেসিঞ্চার, আর এই ছেলেটার এই এখন মোটামুটি সুস্থ আছে, আর চোখ একটা এখন অন্ধ হয়ে গেছে। তাই আমি শিলচর মেডিকেল থেকে প্রচুর দৌড়াদৌড়ি করিয়া কিন্তু আমার 29,000 টাকা খরচ হয়েছে টোটাল। 29,000 টাকা খুব খরচ হওয়ার পরেই আমি আর মানে চোখে আতম দেখে না আমার বাচ্চাটায়। তো আমি এখন মানে কইছিলাম MRI করবার লেগে, MRI করছি। হ্যাঁ, MRI করছি, এরপরে কইছে সোনোগ্রাফি করতাম, সোনোগ্রাফি করছি, এরপরে করছে আজকে আর এসএইচজি নাকি কইছে এটা করবার লেগে এটাও করছি। করার পরে তার না মেডিসিনের পরিষেবাটা ভালো না, কেন ডাক্তার থাকে না। হ্যাঁ, আজ আমি যে বিভাগে আছে চোখের বিভাগে, চোখের বিভাগে ডাক্তার পাই না, সিনিয়র নাই, জুনিয়র এরা খালি অন্তে হোটেবিল থেকে হোটেবিলই নাই আমার নিয়া করে এইরকম না এইরকম, তুমি ওরা টেস্ট করাও। গভর্নমেন্টের কাছে কই দিছে যে শিলচর মেডিকেলটা ডাক্তার বালা ডাক্তার হোক, এতে তা ডাক্তারে মানে খাজ হইতো না, ডাক্তার আই হই না, এটাই আর ই হয়েছে আমার বাচ্চারা জ্বালা সুস্থ এইরকম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশনের কাজের শুভারম্ভ করলেন প্রধানমন্ত্রী। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীন ভারতের 508টি রেল স্টেশনের মধ্যে করিমগঞ্জ জেলার নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনও পুনর্বিকাশ করা হবে। আজ ভিডিও কনফারেন্স যোগে পুনর্বিকাশ কাজের শুভ শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লাহ, জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এবং রেলওয়ে আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজ বহুত খুশ হয় হামলোক কি আজ নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রী জি নে পুরে ভারতবর্ষ মে 508 অমৃত স্টেশন নাম সে রিনোভেশন কা কাম শুরু কিয়ে, আর উনকো ধন্যবাদ ইসিলিয়ে দে রহে হ্যায় কি হামারা করিমগঞ্জ কা নিউ করিমগঞ্জ স্টেশন কো উসমে ইনক্লুড কিয়ে আর 30 করোড় রুপয়া স্যাংশন দিয়ে হ্যায়, তো আজ ফাউন্ডেশন ভি দিয়ে ইসা কাম শুরু হোগা, ইসে আমারা করিমগঞ্জ কে আদমি কা বহুত সুবিধা হোক। কারণ যে নিউ করিমগঞ্জ স্টেশন জব বনা তো বহুত ছোটা হ্যাঁ, পে প্যাসেঞ্জার কা বেঠনে কা ভি জগা আচ্ছা সে নেই হ্যাঁ, ওয়েটিং রুম ভি নেই হ্যায়, ইসে বহুত কষ্ট তকলিফ হো রহা থা প্যাসেঞ্জার কো, তো আজ ইসকা ইসকো ইনক্লুড কিয়ে আর ইয়ে রিনোভেট হোকে বড়া সা সুন্দর ইয়ে স্টেশন বনেগা, জিসে আমারা করিমগঞ্জ কা আদমি কা বহুত সুবিধা হোগা কি হাম বেঠ সকেঙ্গে আরাম সে, यहाँ वाईफाई का भी सिस्टम रहेगा। आप सुने होंगे प्रधानमंत्री अपने मुँह से बोले कि क्या क्या फैसिलिटीज में रहेगा, क्योंकि हमारा ब्रिज भी नहीं है इस पर उस पर जाने के लिए, उसका भी इसमें इंक्लूशन है, वो भी होगा। तो इसीलिए मैं तो बहुत बहुत धन्यवाद देता हूँ माननीय प्रधानमंत्री जी को और रेलवे मंत्री अश्विनी जी को कि उन्होंने हमारा करीमगंज को इसमें इंक्लूड। রবিবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চলিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি এক আউট ফুটবল টুর্নামেন্ট ষষ্ঠ খেলায় বিজয়ী হয়েছে জয়নগর FC দল। প্রতিপক্ষ আর্জেনপুর FC দলকে তারা 3-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে। জেলার প্রথমার্ধে জয়নগর দলের হয়ে রেজিনেল 2টি গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও 1টি গোল করতে সক্ষম হয় জয়নগর FC দল। দলের হয়ে দ্বিতীয়ার্ধের খেলার গোল করেন মার্কিন। সোমবার শিলচর খাসি
স্টুডেন্ট এফসি খুলিছড়া এফসি দলের মোকাবিলা করবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 508টি রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের সূচনা, তালিকায় অরুণাচল। বেহাল শিলচর কালাইন সড়ক অবশেষে সংস্কার কাজের শিলান্যাস। কালাইনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, এক শিশুর মৃত্যু সহ গুরুতর আহত দুই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।